আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে বাসায় থাকা সামান্য কিছু উপকরণে আলুর দমের একটা ছটপট রেসিপি। এই রেসিপিটা আপনারা খুবই সহজে বাসায় তৈরি করতে পারবেন। এটা আমি আমার নিজস্ব স্টাইলে তৈরি করেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি একটি কড়াই নিয়েছি। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করেছি। আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিলো, যার কারণে এটা একটুখানি কালচে হয়ে গিয়েছে, তবে খুব বেশি কালচে হয়নি। এখন এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে একটু বাদামি কালার করে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু অন্যভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটা ইউজ করতে পারেন, তবে আমি পেঁয়াজটাকে একটু ডুমুর ডুমুর করে অর্থাৎ স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 3 কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচটাকেও একটু আড়াআড়িভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, সে জায়গায় আপনারা চাইলে শুকনো মরিচ ইউজ করতে পারেন, তবে এখানে আমি সরাসরি শুকনো মরিচটা ইউজ করছি না, কারণ আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করব। তাই খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে এটাকে আমরা রান্না করে নিব। মূলত পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় তৈরি করা চিলি ফ্লেক্স, আপনারা চাইলে দোকানের কেনা চিলি ফ্লেক্সটাও এখানে ইউজ করতে পারেন। 1 থেকে 1.5 মিনিট এটাকে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি, আর আলুটাকে আমি শুধুমাত্র 80% পর্যন্ত সিদ্ধ করেছি। তার কারণ হচ্ছে বাকি 20% আমাদের রান্নার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে, তাই এটা কাটতে আমার খুবই সুবিধা হয়েছে। আপনারা একেবারে 100% পর্যন্ত সিদ্ধ করে নেবেন না, এতে করে এটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। এ পর্যায়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল লবণ সেগুলো অ্যাডজাস্ট করে নেবেন। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো একসাথে করে আমি তারপর ইউজ করেছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়াটা ইউজ করতে পারেন, তবে যেহেতু আলুটা এমনিতেই হলুদ, তাই আমি আসলে আলুর মধ্যে আর হলুদের গুঁড়াটা ইউজ করলাম না। এটাকে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা মশলাটাকে একটু কষিয়ে নিব, কারণ মশলায় একটা কাঁচা গন্ধ থাকে যেমনটা আমরা জানি। তারপর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা প্রথমে 1/2 কাপ পরিমাণ দিয়ে দেখবেন, যদি লাগে পরবর্তীতে আবার দিতে পারেন। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে আমরা রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত। মাঝে মাঝে অবশ্যই চেক করবেন, আমি অফ ক্যামেরায় বারবারই চেক করেছি এটা কতটুকু হয়েছে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এর মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। তারপর আলুগুলোকে আমি একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। এতে করে আলুর যে গ্রেভিটা সেটা খুব ঘন হবে এবং খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এটা ভেঙে নাও দিতে পারেন, তবে আমি ভেঙে দিয়েছি, কারণ আমার কাছে আসলে ভেঙে দিলে আলুর যে ঝোলটা বা যে গ্রেভিটা এটা অনেক ঘন হয়, সেটা খেতে খুবই ভালো লাগে। আরও 3-4 মিনিট পর্যন্ত ঢাকনা ছাড়া রান্না করে নিব। কিছুক্ষণ পর দেখবেন গ্রেভিটা ঠিক এরকম ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে এখানে একটুখানি ধনিয়া পাতা ইউজ করতে পারেন, তবে আমি এখানে কোনো আজকে ধনিয়া পাতা ইউজ করছি না, কারণ সেটা আমার হাতে কাছে ছিল না, তাই আমি ইউজ করতে পারিনি। আপনারা একটুখানি ধনিয়া পাতা দিয়ে নেবেন, এটা করে খুব ভালো লাগবে খেতে। এ পর্যায়ে আমি আরেকটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে ম্যাগির যে স্বাদে ম্যাজিকের যে প্যাকেট পাওয়া যায় 5 টাকা দামের, আমি সেটা একটা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এই পর্যায়ে একটুখানি চাট মশলা অথবা গরম মশলা ইউজ করতে পারেন। আমি এখানে এই ম্যাজিক মশলাটা ইউজ করছি, কারণ আমার কাছে যে কোনো ভাজি বা যে কোনো কিছুতেই ম্যাজিক মশলা ইউজ করতে ভালো লাগে, আর এটা খুবই সুন্দর একটা ফ্লেভারও নিয়ে আসে এবং সেই সাথে স্বাদের পরিমাণটাও বাড়িয়ে দেয়, সেজন্য আমি এটা ইউজ করছি। এটা যদি আপনারা না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপর 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিব। তারপর গরম গরম পরিবেশন করব লুচি দিয়ে। আপনারা চাইলে লুচি দিয়ে পরিবেশন করতে পারেন, অথবা বাসায় আপনারা রুটি দিয়েও সেটা খেতে পারেন। যে কোনো রুটি, পরোটা, নান, যে কোনো কিছুর সাথে এটা খেতে ভালো লাগবে। লুচির রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কীভাবে ফুলকো লুচি বানাতে হয় আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।